স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দু চব্বিশ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হয়েছে এতে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে সোমবার বাজেট অধিবেশনে জাতীয় সংসদে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ সংশোধন বিল দু হাজার পাশ হয় জাতীয় সরকার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাশের জন্য সংসদে তোলেন বিলের ওপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশও হয় এর আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের নিয়মিত বৈঠকটি শুরু hej.